আজ আমি চলে এসেছি শান্তিপুরে এই বিশ্বখ্যাতি শাড়ির হাটে। এই হাটটি মূলত সপ্তাহে দুদিনই খোলা থাকে, এক রবিবার আর এক বৃহস্পতিবার। এই হাটটিতে আপনারা যদি আসেন দেখতেই পারবেন এখানে কি পরিমাণ শাড়ির ভ্যারাইটি রয়েছে। তবে এই হাটটিতে অনেক দূর দূর দিয়ে তাঁতিরা এসে তাদের মাল বিক্রয় করে থাকে। আপনারা যদি মনে করেন এই হাটটিতে আসবেন, শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন, শান্তিপুর স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে টোটো কিংবা অটোওয়ালাকে বলবেন আমি শাড়ির হাটে যাব, আপনাকে যে কেউ নিয়ে আসবে। আর আপনারা যদি বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সম্পূর্ণ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাকে। আর বলবো, আমরা বিভিন্ন হাট মার্কেট ঘুরে ঘুরে আপনাদের সঠিক সন্ধান দেওয়ার জন্য অনেক পরিশ্রম করে ভিডিও বানাই। আমাদের চ্যানেলের ব্যবসা সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে, আমাদের চ্যানেলের সদস্য হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে শেয়ার করে দেবেন। পরবর্তী ব্যবসা সংক্রান্ত আপডেট ভিডিও সবার প্রথম আপনার দরবারে পৌঁছে যাবে। কি দাম দাদা এগুলো? এগুলো 400 টাকা। হাটটা কি কি বার খোলা থাকে? এটা রবিবার আর বৃহস্পতিবার। এটা কি আর ঘোষ মার্কেট? ঘোষ মার্কেট। তবে আপনারা যখন কোনো জায়গা দিয়ে কোনো প্রোডাক্ট নেবেন অবশ্যই যাচাই ভেরিফাই করেই নেবেন, কেন সেই মুহূর্তে আমি থাকবো না, সম্পূর্ণ ডিল ভেরিফাই আপনাকেই করতে হবে। আর এখানে সমস্ত শাড়ির দাম আমার শোনা হয়নি, আপনারা যখন নেবেন একটু যাচাই ভেরিফাই করেই নেবেন। দাদা কত দিয়ে শুরু হচ্ছে? কত দিয়ে শুরু হচ্ছে? 700 টাকা। দাদা এগুলি কত দাম? এগুলো 620। আমাদের
আপনার যেরকম রেঞ্জ সেরকম বলুন, কোনটা নেবেন বলুন। নানা রকমের দামটা আছে, নানা রকম মাছ। কী দাম দিচ্ছ এই সাদাগুলো, কী দাম দিচ্ছ? সাদা আছে 270 থেকে শুরু। আরে কালারিং, কালারিং আছে 250 থেকে শুরু। এই যে 250, এই এই ডিজাইনটা, এই ডিজাইনটা। আর এগুলো? ওটা 350, এটা 330, এটা 330, এটা 350, এটা 370। কত ক্যাপ ফুল? 320, 220। কী দাম দিচ্ছেন দাদা এটা? 250। আরে এগুলো কত? 300। কী দাম আছে খাদির? হ্যাঁ কত দাম দাদা এই আনলুম? 2000 নাকি? হ্যাঁ ভিডিও করছি। হ্যাঁ কত দাম দাদা? এই হাটটিতে আপনারা যদি আসতে চান একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, কেন ভোর রাত্রের দিয়ে এই হাটটি শুরু হয়ে যায়। সকাল 10-11 অবধি পাইকাররা থাকে, তারপর সমস্ত পাইকাররা তারা উঠে যায়। আর এই হাটটিতে আপনারা যদি আসেন
দেখতেই পারবেন যে কি পরিমাণ শাড়ির ভ্যারাইটি আছে এই হাটটিতে। আর বলবো, আমার দেওয়া ভিডিও পেয়ে যদি একটু উপকারিত হয় তবে একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক বা শেয়ারে আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও